কাঞ্চনপুর দশদা এলাকায় মহেশ দি নামের এক ব্যক্তিকে মারধর এবং ছুরিকাঘাত করার ঘটনায় অজিত দাস নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কাঞ্চনপুর থানার পুলিশ। ধৃত অজিত দাসকে মহকুমা আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন কাঞ্চনপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক। অজিত দাসের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ। কোন বিবাদকে কেন্দ্র করেই অভিযুক্ত অজিত দাস মহেশ দিকে ছুরি দিয়ে আঘাত করে বলে জানা গেছে। আমি কমপ্লেন হলে আমরা কেস রেজিস্টার করছি, আসাম বিল দ্বারা ধরা হয়েছে, আমরা আইন অন্তর্গত ওকে পাঠানো হবে। ও আসামির নাম? আসামের অজিত দাস। ও কেস নাম্বার আর কী কী ধারা? কেস নাম্বার 50/2022। সেটাকে স্যার আজকে মহকুমা আদালতে পাঠানো। মহকুমা আদালতে পাঠানো।